আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের ধারাবাহিকতায় আবারও আজকে নিয়ে আসলাম আরেকজন নতুন পেশে, প্রবাসী ভাই। যদিও আমরা দেখছি ইদানিং আমাদের অনেক প্রবাসী ভাইরা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন, কেন আল্লাহ ভালো জানেন। দর্শক, এই যে আমার পাশে মালয়েশিয়া থেকে আসা আমাদের এই ভাই দীর্ঘদিন যাবৎ PLID রোগে ভুগছিলেন, অসংখ্য ডক্টর দেখিয়েছেন, অনেক চিকিৎসাও করেছেন, বাট আশানুরূপ কোনো ফল পাননি। বাট একটা সময় যখন জানতে পারেন এই DPRC হসপিটালে অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে এই ধরনের চিকিৎসা হয় এবং অনেক মানুষের সাক্ষাৎকার উনি দেখেন, একটা সময় সিদ্ধান্ত নেন যে সরাসরি চলে আসবেন এবং সরাসরি চলেও আসেন। বাকিটা কি হয়েছে ওনার কাছ থেকে আমরা শুনবো। তার আগে আসুন দর্শক, একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শরীফ, আমাদের বাড়ি আশগঞ্জ লালপুর। সংসার করে উঠতে পারেননি। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে এই DPRC হসপিটালে আপনি একটা সমস্যা নিয়ে এসেছেন, আমাদের দর্শকদের জন্য যদি এই সমস্যাটা একটু খুলে বলতেন, কবে থেকে এই সমস্যাটা এবং কি সমস্যা? এই সমস্যাটা হচ্ছে আমার দীর্ঘ প্রায় 2 বছর। আমি যখন মানুষের ছিলাম তখন আপনার কাজ করতে গিয়ে বাড়ি কিছু ডিস্টালি দিতে গিয়ে তখন ব্যথাটা আমার শুরু হয়। আচ্ছা, ওই দেশের ডাক্তার দেখার পর ওরা কিছু মেডিসিন দিয়ে ইনজেকশন দিয়ে দেওয়ার পরে মোটামুটি ভালো, প্রায় 20 দিন বেড রেস্টে ছিলাম। পরে আবার আগের মতো স্বাভাবিক লাইফ ফ্রি করতে পারছি। ডাক্তার দেখলো, পরে ওষুধ দিয়ে দিল, তাই বেড রেস্ট ছিলাম আপনার হচ্ছে গিয়ে 2 সপ্তাহ পরে। কাজের গতি কমে গেল মাঝখানে, পাশাপাশি একটু দুশ্চিন্তা শুরু হলো, কি হলো? ইয়াং মানুষ হঠাৎ করে এটা কি হলো? পরে একটা সময় লাস্ট আপনার 3 মাস আগে প্রচন্ড ব্যথা, এখন আর হাঁটা চলা করার মতো কোনো অবস্থা আমার নাই। তখন কি প্রবাসী আছে? হ্যাঁ, মালয়েশিয়া ছিলাম। পরে আপনার যে কোনো টাকা আমার বিছানা ছিল না তখন, রেট হয়েছে বের হইতে। পরে বিছানাটা লাগছে আপনার, আমি প্রায় 22 দিনের মতো একবার টোটাল বেড রেস্ট, টয়লেটে যেতে পারছি না, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। কাজও করতে পারছেন না, দেশেও আসতে পারছেন না, দেশে আসতে পারতেছি না, মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হলো। বেড রেস্ট, প্রচন্ড ব্যথা, মানে হাঁটা চলা ইয়ে করতে পারতেছি না। পরে আপনার ওই দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে এই জায়গাটা খুবই বিশ্বস্ত। DPRC হসপিটাল, ডক্টর শফিউল প্রধান স্যারের বিশ্বস্ত, আমার মনে হয় যে ওনার কাছে সুস্থ। আপনাদের থেরাপিস্ট আছে, ওনার সেবায় ডাক্তার শকিল স্যার আছে, উনি 2-3 দিন পরে বলে দেখে কি অবস্থা, সার্বক্ষণিক একটা খোঁজ খবর রাখছেন। তো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য রোগী আছেন, অনেকে হয়তো জানেন না, তাদের জন্য আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি কিছু বলেন। হ্যাঁ, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, দুশ্চিন্তা টেনশন না করে এখানে আসেন DPRC হসপিটালে,
এসে আপনারা চিকিৎসা নেন, ডাক্তার অনুযায়ী চিকিৎসা নেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেটাই আশা করি, প্রত্যাশা করি। দর্শক শুনলেন আমার এই প্রবাসী ভাইয়ের কথা, এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন বিভিন্ন সমস্যায়। আমরা বলবো অন্তত একবার বিশেষজ্ঞের পরামর্শ নিন, ইনশাল্লাহ সুস্থ হবেন, এটুকু কথা দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। আমরা দোয়া করি আপনারা যারা অসুস্থ আছেন তারাও সুস্থ হবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।